এই ছোট্ট একটা মালা, এটা 20 টাকা নিয়েছে। এই মালাটা দেখে খুবই ভালো লেগেছে। আরেকটা দেখে মা বলে অল্প তেল দিচ্ছিস ক্রিপ্টে, কিন্তু ক্রিপ্টে না কি বলতো, অল্প তেল দিয়ে রান্না করলে পরে সেটা শরীরের পক্ষে ভালো, মানে একটু বেশি দেওয়া লাগবে আর কিছু দেওয়া লাগবে না, আর কালো জিরে দেওয়া লাগবে, এই দিয়ে রান্না করলে পরে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, আমি ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি, চুলগুলো খুলে রেখেছি কারণ এই দিকটা না এইগুলো একটু ভেজা ভেজা আছে, সেই কারণে খুলে রেখেছি। আর আমার মা ওই দেখো বাইরে কোথায় যেন ওই যে ওখানে আছে কাজ করছে। আমাদের সকালবেলা মোটামুটি কাজ হয়েছে, সব কাজ এখনও হয়নি, এখন 7:30 বাজে। আর আমি আর মা মিলে সব কাজ করিয়ে নেবো। তো চলো, আর আজকে মা এসে শাড়িটা অর্ডার করেছিলাম, ওটা যেটা করেছি সেটা তো এখনও আসেনি, আর যেটা আগে করেছিলাম সরস্বতী লক্ষ্মী পুজোয় পড়বে বলে সেটা এসেছিলো, ওইটা ধরো কালী পুজোয় পরা যাবে, লক্ষ্মী পুজো তো পার হয়ে গেছে, সেই কারণে ওইটা আমি ব্লাউজ পিস আর শাড়ির মাথাটা সেলাই করতে নিয়ে যাব। আর আমার বাড়ির মেশিন আছে, কিন্তু কী বলতো, মেশিনের সে একটা জিনিস ডিস্টার্ব করছে, সেই কারণে সেটা আমি ঠিক করতে পারছি না, ওই কারণে যাওয়া লাগবে। আর আমি এমনি ব্লাউজ পারি না, এমনি ধরো সেই সেলাইগুলো আমি পারি এইগুলো করতে। তো চলো যাওয়া যাক, আর আজকে যেই কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আগে করে নিই। আমার যে সমস্ত কাজ ছিল সে সমস্ত হয়ে গেছে, আর মা গেছে স্নান করতে। তো আমি ভাবলাম সকালে ব্রেকফাস্টের জন্য মা বলেছিল ছোলা ভাজবে, তো আমি একটু লঙ্কা কেটে নিয়েছি, এখানে 3 পিস কী বলে রসুন, রসুন খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তাই রসুন আমি কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা, আর এইখানে রসুন এটা না এটা কি যেন টমেটো এইটা হচ্ছে কেটে নিয়েছি এইগুলো। আর এখানে মা কালকে ভিজিয়ে রেখেছিল এই ছোলাগুলো, এটা আমি এখন ধুয়ে নিয়ে আসবো, জলটা পাল্টে নিয়ে আসবো। তো নিয়ে আসি, তারপরে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইগুলো করার পরে যদি সময় থাকে এইগুলো কেটে নেবো পালং শাক। দেখো তেল দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি, আমি অল্প তেলে রান্না করতে বেশি ভালোবাসি, আমার মা আবার বেশি তেল দেয়, বেশি এটা একটু জল আছে মুছে নিতে হবে, মা বেশি তেল দেয়। মা বলে অল্প তেল দিচ্ছিস ক্রিপ্টে, কিন্তু ক্রিপ্টে না কী বলতো, অল্প তেল দিয়ে রান্না করলে পরে সেটা শরীরের পক্ষে ভালো, আমার মা তো তা বুঝবে না, তুমি বেশি তেল দিয়ে বেশি তেল দিয়ে। আর এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, কিছুটা ভাজবো কিছুটা রেখে দেবো। তো চলো করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তেলটা গরম হলে এইগুলো সব একবারে দিয়ে দেবো। এই যে এই কলসিটায় জল ভরবো, এই কলসিটা 5 টাকা নেয়, আর ওই যে জল আলা। তো এই দেখো শাক কাটা আমার হয়ে গেছে, এই শাকটা কেমন করে রান্না করলে ভালো লাগবে বলতো, এই লঙ্কা চেরা দেওয়া লাগবে, আর রসুন কুচি দিলে হবে না, রসুনটা ছেঁচে দিতে হবে, আর পেঁয়াজ পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে, আর কিছু দেওয়া লাগবে না, আর কালো জিরে দেওয়া লাগবে, এই দিয়ে রান্না করলে পরে খুবই ভালো লাগবে খেতে। তো মা রান্না করবে, আমি কেটে দিলাম, মা বলছিলো দেওয়া লাগবে না, তুই থাক অত কাজ করা লাগবে না, বললাম কেটেই দিই, না কেটে দিলে না মা দৌড়ে দৌড়ে কাজ করবে সেই কারণে। তো এই দেখো বানানো হয়ে গিয়েছে, ধোয়া বেরোচ্ছে, কেবলই নামালাম তো সেই কারণে। তো এটা দিয়ে মুড়িও খেতে মাখিয়ে হেভি লাগে, ভালো লাগে, খারাপ লাগে না, এমনিও ভালো লাগে। আর এর সাথে চাট মশলাও দেওয়া যায়, কিন্তু এর সাথে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না, পেঁয়াজ এইভাবে দেওয়া লাগবে, কারণ কারণ হচ্ছে কাঁচা যেটা সেদ্ধ থাকে সেটার সাথে বা কাঁচা থাকে সেটার সাথে কাঁচা পেঁয়াজ ভালো লাগবে, এটার সাথে লাগে না। তো এখন আমি এক জায়গায় যাব, পরে এসে খাবো, তখন তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো আমি এটা নিয়ে এখন যাব, আর এটা নিয়ে যাব, এটার ভিতরে শাড়ি আছে, এটার মধ্যে 3টে ব্লাউজ আছে, এইগুলো সেলাই করবো, আর এই শাড়িটা সেলাই করবো, মানে ব্লাউজ পিস পেয়ার করবো, আর 2 মাথা সেলাই করবো। তো এখন আমি যাচ্ছি সাইকেলে, আর এইটা হচ্ছে ললিতার মা, ও এদিক যাবে না এদিক যাবে ঠিক বুঝতে উঠতে পারছিল না, তো আমি এদিক যাচ্ছি, এইদিকে হচ্ছে ব্যাকে আছে, ওই লাস্ট মাথায় আর রাস্তা নেই। তো এই দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি এই শাড়ির আর 2টো ব্লাউজ। তো এই শাড়িটা মানে আমি সেলাই করতে পারি, আমাদের বাড়ির যে মেশিনটা আছে, কিন্তু ওইটা ঠিকই করা হচ্ছে না, আমি ভেবেছি ওইটা নিয়েই যাও, এইভাবে খুচরো খুচরো টাকা দিলে পরে অনেক চলবে। যেমন আজকে 40 টাকা দিয়ে আসলাম, যে 40 টাকা সেলাই করলাম এটা সম্পূর্ণই আমি পারি, কিন্তু কী করবো। তো এই দেখো এখন খাবো, এর উপর একটু বিট লবণ ছিটি নিলে, চাট মশলা ছিটি নিলেও হেভি লাগবে, কিন্তু কিছুই দেবো না, এমনি খাবো। এই দেখো আমার রুটি বেলা হয়ে গেছে, আমি একটা একটা করে বেলছি আর মাকে দিচ্ছি, মা ভেজে নিচ্ছে। তো আমি একটা বড় সড়ো রুটি বানিয়েছি, লাস্টে দেখাবো তো। এই দেখো একটা বড় রুটি বানিয়েছি, আর অন্য রুটিগুলো একটু ছোটোই বানায়, যে একদম দারুণ বড় হয়েছে রুটিটা। তো
আমাদের পাশের বাড়ি, উনি এই বড় বড় রুটি বানায়। তো আজকে আমারও খুব শখ হলো, তাই বড় করে বেলেছি এটা। তো মা এখন বানাচ্ছে বাড়িগুলি, আর এই যে এইগুলো বানানো হয়ে গেছে। এখন বাজে 10:30। মন্টুকেও বাজারে গেছিলো এক সপ্তাহ মতো, এক সপ্তাহ পরে আসলো ওই বাড়িটা। আমি সকালে যখন মাঠে গিয়েছিলাম ওকে দেখছিলাম, ওই ওখানে আছে, মানে মাঠের ওই দিকটায়। ওকে ডাকলাম, ওর কাছে যত যাচ্ছি ও তত বাজারের দিকে দৌড়াচ্ছে, মানে ও বাড়ি আসবে না। ওর এখন খিদে পেয়েছে আর ঘুম পেয়েছে, সেই কারণে ও চলে এসছে। ওকে ভিতরে নিলেই ও আগে ঘুমাবে, তারপরে খাবে। তো এখন মুখটা দেখাচ্ছে না, ওইদিকে ঘুরে আছে। ও খুব শয়তান, খুব বেইমানি করে। ও হচ্ছে বাজারে বলি চ বাড়ি চ, যাবেই না, পেছন পেছন ঘুরবে বাজারে, কিন্তু বাড়ি আসবে না। এই তাকাবি না, তো তাকাতেও হবে না, আমিও নেবো না তোকে ভিতরে। তো এখন মা মন্টুর পাশে গিয়ে বসছে, মা আখ খাচ্ছে। ও ভেবেছে কি না কি খাচ্ছে, মার দিকে একভাবে হাহা করে তাকিয়ে আছে। তো দেখছে এ তো আমার খাওয়ার জিনিস না, এখন ও মুখ ঘুরে বসে আছে। তো আমি অনেকদিন ধরে ভাবি জামা কাপড়গুলো মানে গোছাবো, গোছানো হয় না, জামা কাপড়ের অবস্থা কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছ। তো এইগুলো এখন গুছিয়ে নেবো। এই কটা মা গুছিয়ে রেখেছে, সেই কারণে ভালো আছে এই যে এই কটা। তাছাড়া বাদ বাকি যা আছে এইগুলো সব আমি গুছিয়েছি, অবস্থা দেখেছ, একদম একটুখানি যদি টান দিই এইভাবে পড়বে সব। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে দুপুরবেলা কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমরা রুটি খেয়েছি, সবজি আর মিষ্টি ছিল, সেটাই খেয়েছি দুপুরবেলা। আজকে ভাত আমরা করিনি, আর কালকে ভাত খাবো, আজকে আর খাবো না। আমরা এইরকম যদি দুই দিন ভাত করি তো তিন দিন রুটি, মানে এইভাবে এইভাবে চলে আর কি। আর বেনুনি করেছি, একেবারে রাত্রের জন্য হয়ে যাবে, এসে বাড়ি এসে এইটুকুনি গুটিয়ে দেবো, হয়ে যাবে। তো এখন বাজারে যাবো, বাজারে একটু কাজ আছে, কিছু ওষুধ ফুরিয়ে গেছে, তো সেই কারণে মাও রেডি হচ্ছে, মা আর একটুখানি রেডি হলে হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও, এই না না আজকের মতো এইটুকু ভিডিও না, বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কিছু ভালো জিনিস দেখতে পেলে, ঠিক আছে। এই যে এই ওষুধের সাথে আরেকটা ওষুধ ছিল সেটা ফুরিয়ে গেছে, আর এটা এইটুকুনি আছে, এটা নেওয়া লাগবে। যে এই ওষুধটা ফুরিয়ে গেছে, এটা আর একটুখানি আছে, 8 ফোঁটা করে খাওয়া লাগে রাত্রেবেলা। ওটা এইটা ফুরিয়ে গেছে, আর এই কটা আছে এখনও, আর এটা আর একটু আছে এখনও, প্রায় বেশ ভালো দিন চলবে, সেই কারণে এটা নেবো না। এই তিনটে নেবো, এই তিনটে যে দাঁড়াও দেখাই, এই তিনটে ওইভাবে খুলে এর গায়ে লেখা আছে তো কোন ওষুধ কোনটা, সেই কারণে শুধু এইগুলো নিয়ে যাচ্ছি, তাহলে ডাক্তারের দেখতে সুবিধা হবে। তো নিয়ে নেবো। তো এই দেখো বাজারে চলে এসেছি, বাজারে কিছু কাজও আছে আর অনেক কিছু জিনিস নিয়েছি, বেশ সুন্দর সুন্দর। এই দোকানে এই মালা আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তো এই মালা নিয়েছি লক্ষ্মী ঠাকুরের জন্য, আমাদের ঘরে যেটা আছে সেই ঠাকুরের জন্য। তো মাকে দেখাচ্ছিলাম, মা বলছিল ওই অরেঞ্জটা নিয়ে আয় দেখি, অরেঞ্জটা দেখাচ্ছিলাম। আর এইদিকে আবার প্রদীপ দেখছিলাম, সামনে কালী পুজো না, আমাদের প্রদীপ জ্বালাতে নেই, আমাদের ধূপ মোমবাতি। তো দেখো প্রদীপগুলো কত সুন্দর লাগছে, তাই না। তারপরে চকলেট নিয়েছি, আরও এটা সেটা অনেক কিছু নিয়েছি। আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য পছন্দ করছিলাম, আমি বলছিলাম ওখানে মা লক্ষ্মী লেখা থাকবে সেরকম নেই, তো বলছে না এরকম নেই, ওইরকম আছে। তো এই ক্লিপগুলোও নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এখন 6:30 বাজে, বাড়ি চলে এসে হাত পা ধুয়ে জামা টামা চেঞ্জ করে ঠাকুরের সামনে বলতে ধূপকাঠি ধরিয়ে দিলাম, সংকটটা আর বাজারে কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো সেই কারণে। আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম চলো দেখাই, আজকে একটু দেরি হয়ে গেছে। ওই ডাক্তার উনি তো এসেছিলো না, কোথায় যেন গেছিলো, সেই কারণে ওনার দেরি হয়ে গেছে। আরও অনেকগুলো লোক এসে গেছিলো, দিয়ে ওনাদেরকে দিয়ে দিয়ে আমাদেরকে দিল। তো চলো তোমাদেরকে দেখাই, অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে এসেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই দেখো দুধের সর আছে, সেই কারণে দুটো পাউরুটি নিয়ে এসেছি, আর এটাই আছে ওষুধ, আর এই যে সিঁদুর নিয়ে এসেছি, আর এটাই হচ্ছে সন্দেশ আছে, আর এটা সেই নেল রিমুভার, আর দুটো ছোট্টো ছোট্টো ক্লিপ দুটো খুবই ভালো লেগেছিলো তাই নিয়েছি। আর এটা পনির আছে, এই দোকানে পনিরটা খুবই ভালো। আর কালকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই। এর ভিতরে খড়িমাটি আছে, আর এটা কফি আছে, আর একটা চকলেট আছে। এই দেখো চকলেট খেতে বেশ ভালোই লাগে, অনেক চকলেটটা নিয়ে এসেছি, 20 টাকা নিয়েছে। আর একটা জিনিস দেখা, এই দেখো কি ভালো জিনিস, তাই না,
এই ছোট্ট একটা মালা, এটা 20 টাকা নিয়েছে। এই মালাটা দেখে খুবই ভালো লেগেছিলো। আর একটা দেখেছিলাম অরেঞ্জ কালার, অরেঞ্জের থেকে এই সাদা কালারটা নিয়েছি। এটা লক্ষ্মী ঠাকুরকে, আমাদের বাড়ির যেই লক্ষ্মী ঠাকুরটা আছে না, ওই লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দেবো কালকে বৃহস্পতিবার। তো এইটা ছোট্ট থেকে একটা নিয়েছি, সিঁদুরের গাছগুলো নিয়েছি। মা দেখছে এই জায়গাটা তো দেখে নেওয়া হয়নি, একটুখানি এবড়ো খেবড়ো আছে, এরকমই হয়, মানে কিছু হবে না, কাঠের জিনিস না, দেখো কী সুন্দর ডিজাইন, তাই না? আমি তো এই জিনিসটা কখনো জানি না বিষয়টা, মা বলছে খুল, আমি ভাবছি আবার কোথা থেকে খুলবো, এরকম পুরোটা আমি ভাবছি এটা আবার কোথা থেকে খুলবো, দিয়ে ওই লোকটা এখান থেকে এইভাবে খুলে দিল। মা আমি তো বেশ ভালোই লাগলো। তো চলো আজকের মতো ভিডিও এইটুকু, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। ও আর একটা জিনিস দেখায়, এই দেখো এই বইটা, ডাক্তারের কাছে গেছিলাম না, এই ওনার কাছে এই বইটা দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিলো, মানে দেখে আমার এই বইটা অনেক মানে ইয়ে লেগেছে। তো আমি ভাবলো, উনি বললো এই বইটাই নেবা, তো নিয়ে যা। তো নিয়ে আসলাম, পরে পড়বো, স্বাস্থ্য সম্পর্কে আছে।